সরকার নির্ধারিত দামে আলু ও পেঁয়াজের বাজার তদারকিতে শনিবার দ্বিতীয় দিনের মতো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ চাকতায়ে অভিযানে নামে। চাকতা এলাকায় আলুর মোকামে দেখা যায় সরকার নির্ধারিত দামের চেয়ে এখানে পাইকারিতেই বেশি দামে বিক্রি হচ্ছে। যেখানে সরকার আলুর খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে 35 থেকে 36 টাকা, সেখানে চাকতায় পাইকারি পর্যায়ে এ পণ্যটি বিক্রি হচ্ছে 39 টাকায়, যা খুচরা বাজারে গিয়ে হয়ে যাচ্ছে 45 টাকা। এক্ষেত্রে পাইকারি ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারণ করে দেওয়ার আগে এই আলু তাদের কেনা 38 টাকা করে। আমরা কিনছি 38 টাকা আটানা, প্রত্যয়ে আমাদের আমরা 39 টাকা বিক্রি করতে হচ্ছে। এখন আমাদের তো আটা না, লাভ করতে হবে। এখানে ক্যাঁচামাল কেউ স্টক করে না, কারণ ক্যাঁচামাল স্টক করলে ফুসে যায়, একদিন থাকলে মালের কালার নষ্ট হয়ে যায়। মেইন হলো মুন্সিগঞ্জ আর জয়পুরহাটে আপনার কোলেস্টোর হাত দিতে হবে, ওইখানে হলো মেইন। এর আগে ভোক্তা অধিকার অভিযান চালায় খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তে, সেখানে দেশি পেঁয়াজের মজুদ দেখা যায়নি, তবে ভারতীয় পেঁয়াজ কম দামে বিক্রি হচ্ছে। তবে মূল্যতালিকা হালনাগাদ না করা এবং ক্রয় বিক্রয় রসিদ না থাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়। আমরা ওনাদেরকে সতর্ক করেছি এবং এই নির্দেশনাও দিয়েছি যে ওনারা সরকার যে দামটা নির্ধারণ করে দিয়েছেন সেটা বাজারে অ্যাভেলেবেল হওয়া মাত্রই কিন্তু ওনারা সরকার নির্ধারিত দামেই বিক্রয় করবেন, এটার কোনো ক্রমে ব্যত্যয় ঘটানো যাবে না। বাজার মনিটরিংয়ে পাইকারি পাশাপাশি খুচরা পর্যায়েও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।